বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আমি ভালো আছি আর আশা করছি তোমরা ভালো আছো। আর ভালো কেন থাকবে না, আমার যেহেতু বন্ধু তো তোমাদের ভালো তো থাকতেই হবে। তো আমি এসে গেছি আর একটা ভিডিও নিয়ে, আর ভিডিওটা না আজকে আমি ব্লগ ভিডিও শ্যুট করছি না। আর দেখো একটুখানি মানে হাতে রেখে ফোনটা না ভিডিও করতে খুব অসুবিধা, তার জন্য আমি এখানে একটু জানলার এখানে জায়গা ছিল তো সেখানে রেখেছি। তো এরকম করলে দেখো কালো আসছে, আর যখনই সামনের দিকে আসছে একটু হোয়াইট হোয়াইট হয়ে যাচ্ছে। তো ওর জন্য আমি সামনের দিকে এসেই কথা বলি, তাহলে আমার মুখটা ক্লিয়ার লাগবে দেখতে। তো আমি এখন তো বলেই দিয়েছি তো আগে না, আমি একটা আজকে ব্লগ ভিডিও শ্যুট করছি না, কেননা আজকে না আমি একটা ছোট্ট রেসিপি ভিডিও শ্যুট করবো। কেননা এখন হচ্ছে বিকেলবেলায়, আর বিকেলবেলায় চার সঙ্গে একটু স্ন্যাক্স আইটেম হলে ভালো। আর আজকে আমার একটু চটপটা খেতে মন করছে। তো চটপটা খেতে মন করলে কি হয়, আমাদের কলকাতার সাইডে কি হয়, চটপটা খেতে মন করলে এত ফাস্ট ফুড পাওয়া যায় যে আমরা ঝটপট যাই নিয়ে চলে আসি, কিন্তু এখানে সেরকম হয় না। তোমাদের আমি আগেও বলেছি ভিডিওতে, তো সেই কারণে আমি না একটা দেখেছিলাম একটা রেসিপি ভিডিও, তো সেইটাই ভাবছি যে আজকে একটু ট্রাই করব। আর সেটা খুব ঝটপট হয়ে যায় সেই রেসিপিটা। তো আমি ভাবলাম আমি যখন নতুন ট্রাই করছি, তো নতুন ট্রাই করবো তো তোমাদের সঙ্গে তো আমি শেয়ার করবই, যেমন আমি নতুন বানাবো তো তোমরাও নতুন দেখবে। তো চলো বেশি কথা বলবো না, তো চলো আমি ভিডিওটা স্টার্ট করছি। আর চলো এখন আমি যাবো কিচেনে, তো তোমরাও আমার সঙ্গে চলো, দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর আমার চ্যানেল যারা নতুন তো প্লিজ চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তোমরা প্লিজ 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 আমাকে সাপোর্ট করো, একদমই সাপোর্ট করছো না, খুব কষ্ট লাগে বলো, এত কষ্ট করে ভিডিওগুলো করি তো দেখতে তো সাপোর্ট করতেই হয়, তো প্লিজ। তো আমি কিচেনে চলে এসেছি, আর চলে এসে আমি আলু বয়েল করে রেখেছিলাম প্রেশার কুকারে, একটা সিটি লাগিয়ে তিনটে আলু। তো ওটা আমি ম্যাশ করে নিয়েছি ম্যাশার দিয়ে, তার মধ্যে দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি, আর ওই যেটা আমি আর আদা রসুন আর লঙ্কাটা আমি এই কুটনিতে কুটে নিয়েছিলাম। আর তারপরে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটুখানি হলুদ আর একটুখানি ধনে গুঁড়ো আর হালকা একটুখানি শুকনো লঙ্কা গুঁড়ো দেবো, কেননা মেয়ে খাবে তো ওর জন্য বেশি একটু দেবো না। আর দিয়ে দিয়েছিলাম একটুখানি গরম মশলা গুঁড়ো, আর তারপরে এটা আমি ভালোভাবে মাখিয়ে নেব। তারপরে মাখিয়ে নেওয়ার পরে এটার মধ্যে আমি দিয়ে দেবো একটা ডিম আর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। তো দেখো আমি পাকোড়ার ব্যাটারটাকে ভালো করে মেখে নিয়েছি, আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, আর এর মধ্যে দিয়ে দেবো আমি তেল। আর তেলটা গরম হলে এবার আমি এই পাকোড়াগুলো একটা একটা করে মানে ছোট ছোট করে দেব, পাকোড়ার সাইজ এরকম হয়, তো এটা দিয়ে ভেজে নেব। তো চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। একটুখানি লাল লাল করে ভাজবো, বেশি ডিপ মানে যে একটা কালচে কালচে ভাব যাতে না আসে, রেড রেড থাকে, তো সেরকম করে আমি ভেজে নেব। আর এবার আমি পাকোড়াগুলো উল্টে নেব, উল্টে নিয়ে আস্তে আস্তে ভাজতে থাকবো। আর আমি আঁচটা একটু ধীমে করে দিয়েছি, কেননা প্রথমে তেলটা গরম করে নিয়েছিলাম, খুব গরম করে নিয়েছি, তারপরে দেওয়ার পরে আঁচটা আমি পাকোড়াগুলো দেওয়ার পরে আঁচটা ধীমে করে দিয়েছি। তো চলো এগুলো লাল লাল করে ভেজে নেব। আর তোমরা তো দেখতেই পেলে কত অল্প উপকরণে হয়ে গেল জিনিসটা, মানে বেশি জিনিস লাগলোই না। তো সন্ধ্যায় স্ন্যাক্স হিসাবে মানে খুবই ভালো, বেশি কিছু লাগে না আর খুব চটজলদি হয়েও যায়। আর এখানে দেখো পাকোড়াটা আমি নামিয়ে নিয়েছি, আর পাকোড়াটার ওপরটা না একদম ক্রাঞ্চি হয়েছে আর ভিতরটা একদম নরম হয়েছে। তো দেখো এখানে আধা খাচ্ছে,
আর ওর অর্ধেকটা শেষও হয়ে গেছে, দেখো কেমন হয়েছে, খুব টেস্টি। বাবা দেখো আবার খাচ্ছে আর এক হাত দিয়ে টিস্যু টিস্যু দিয়ে মুখ পুচ্ছে। তো চলো ও খেয়ে নিক আর আমিও এখন খাবো। তো দেখো আমি আমার প্লেট সাজিয়ে নিয়েছি, সাথে স্যালাড আর সস আর সঙ্গে এক কাপ র চা, খুব জমে গেল। তো তোমরা দেখতেই পেলে, তোমাদের আমি দেখিয়ে দিলাম বানানোটা, আর মেয়েকেও দিয়ে দিয়েছি, ও খাচ্ছে আর আমি দেখো নিয়ে চলে এসেছি। তো আমি না একটা আগে টেস্ট করে তোমাদের বলে দিই কেমন হয়েছে। সত্যি খুবই ভালো হয়েছে, আর আমিও তো এটা প্রথমবার বানালাম, তো ভাবছিলাম কেমন হবে কেমন হবে, কিন্তু খুবই টেস্ট হয়েছে আর খুব মানে কুড়কুড়ে হয়েছে, কারণ এর মধ্যে ওই যে কর্নফ্লাওয়ারটা গেছে আর ডিমটা গেছে আর খুবই টেস্ট। আর তোমরা না এই জিনিসটা যদি বাড়িতে ছোট কোনো গেট টুগেদার হলো তো ওতে যদি স্ন্যাক্স হিসাবে, স্ন্যাক্স পাকোড়া হিসাবে মানে বানানো যায় না, তো সবাই বাহ বাহ করবে। তো আর এখানে তো তোমাদের আমি দেখালাম, এখানে আমি নিয়ে নিয়েছি চা, আর আজকে না খুব গরম পড়েছে, তো তাও চা তো খেতেই হবে। আর কিচেনে ছিলাম, গরম লেগেই গেছে, মানে খুবই গরম লাগছিল, তাও ভাবলাম চলো যখন বানাচ্ছি তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি, তার জন্যই বানালাম। তো তোমরা না একবার বাড়িতে ট্রাই করতে পারো, খুবই সুন্দর। আর ওইখানে দেখো আমার মেয়ে এসে দাঁড়িয়ে রয়েছে, কি হয়েছে, ওকে দিয়েছি আরো এখন দিতে এসছে, ঠিক আছে। তো খুবই টেস্ট হয়েছে জিনিসটা। তো আর কি বলবো, আর বেশি কথা বলবো না, কারণ এখন আমি খেয়ে নি, গরমে ঘেমে গেছি, আর তাও ভাবলাম যে তোমাদের সঙ্গে লাস্টে ভিডিওটার এন্ডটা করে দিই। তো তোমরা প্লিজ কমেন্টে জানিও আমার এই স্ন্যাক্স এর রেসিপিটা তোমাদের কেমন লাগলো, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে, তো আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট।